নমস্কার বন্ধুরা, আমি তোমাদের প্রিয় স্যাম আবার ফিরে এসেছি নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে আমি যে গেমটি সম্বন্ধে বলবো সেই গেমটি হচ্ছে রামি। এই রামি কার্ড গেম এখন প্রচণ্ড পপুলার এবং বহুজনা অনলাইন এবং অফলাইন রামি খেলে। তাহলে তোমরা যারা কিভাবে রামি খেলতে হয় জানো না, তাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করেছি। তো এই রামি খেলার জন্য প্রথমেই যেটি লাগে সেটি হচ্ছে দু সেট তাস। এই দু সেট তাসে যে 52টি তাস থাকে আর তার সঙ্গে যে দুটি এক্সট্রা জোকার থাকে, এই দুটি জোকারও এই রামি খেলায় দরকার হয়। তোমরা দেখতে পাচ্ছ এই সেটেও দুটি জোকার আছে, এই সেটেও দুটি জোকার আছে। তাহলে মোট 54+54 108টি তাস আছে। এই 108টি তাস প্রথমে খুব ভালোভাবে সাফল দ্বারা মিক্স করে নিতে হবে। আমি এখানে তাসগুলিকে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তাসগুলোকে মিক্স করে নিয়েছি। বন্ধুরা, এই রামি খেলায় একটি টেবিলে মোট 2 জন সবচেয়ে কম এবং 6 জন সবচেয়ে বেশি খেলতে পারে। তাহলে যে ডিলার হবে, এই খেলায় ধরে নিচ্ছি আমি ডিলার এবং আমি 4 জন খেলছি একটি টেবিলে, সুতরাং প্রত্যেকজনকে 13টি করে কার্ড ডিলার। এইরকম 13টি করে তাস যখন বিলি করা কমপ্লিট হয়ে যাবে, প্রত্যেকজন 13টি করে তাস পাবে, তখন ডিলার এইখান থেকে একটি তাস জোকার করবে। এই দেখতে পাচ্ছ যেটি পড়েছে 6 জোকার, এবং যে তাসগুলি জোকার সেই 4টি তো জোকার বটেই। তাহলে মোট জোকার হচ্ছে 2টি সেটে মোট 8টি 6 এবং 4টি জোকার, তার মোট 12টি, তার মধ্যে এখানে একটি পড়ে আছে, সুতরাং এই পুরো তাসে 11টি জোকার আছে। আর এইখান থেকে একটি তাস ফেলে দেবে। এইবার বন্ধুরা, যে ডিলার তার পরবর্তী। এই খেলাটি সবসময় ক্লকওয়াইজ হয়, সুতরাং লেফট থেকে শুরু হয়। সুতরাং যেহেতু আমি ডিলার, পরবর্তী প্লেয়ার যে আছে সে হবে প্রথম তাস নিতে পারবে। সে এইখান থেকে একটি তাস নিতে পারে কিংবা এই খেলা শুরু করার আগে আমি বিশেষ কয়েকটি জিনিস খেলা সম্বন্ধে বলে রাখি। এই খেলায় যে 13টি তাস পাওয়া যাবে, তার মধ্যে প্রথম যেটিকে করতে হবে যেটাকে বলা হয় পিওর সিকোয়েন্স। পরপর 3টে একই কালারের তাস, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ স্পেডের গোলাম বিবি সাহেব। এই কার্ড মিনিমাম 3টি এবং ম্যাক্সিমাম 10টি করা যায়। এখানে 3টি, আমি দরকার হলে 4টিও করতে পারি, 5টিও করতে পারি, মিনিমাম 3টে করতে হবে। এটাকে বলা হচ্ছে পিওর সিকোয়েন্স বা ফার্স্ট লাইফ। এরপরে সেকেন্ড লাইফ যেটি করা হবে সেটি হচ্ছে, বন্ধুরা দেখতে পাচ্ছ 8, 9, 10, এইটি যদি পিওর সিকোয়েন্স হয় ফার্স্ট লাইফ সেকেন্ড লাইফ, আমি এইরকম আরেকটি পিওর সিকোয়েন্স করতে পারি, কিংবা আমি একটি জোকারের সাহায্য নিয়ে 8, 9, 10 করতে পারি। পিওর সিকোয়েন্সে জোকার ব্যবহার করা যাবে না। এই যে পিওর সিকোয়েন্স, এইখানে জোকার ব্যবহার করা যাবে না, কিন্তু সেকেন্ড লাইফ যেটা সিকোয়েন্স সেখানে জোকার ব্যবহার করেও করা যেতে পারে কিংবা পিওর সিকোয়েন্সও করা যেতে পারে। এই দুটি আমাদের করতেই হবে, ফার্স্ট লাইফ এবং সেকেন্ড লাইফ। তারপরে বাকি কার্ডগুলিকে আমরা যা ইচ্ছা করতে পারি, পিওর সিকোয়েন্স করতে পারি, সিকোয়েন্স করতে পারি, কিংবা আমরা এরকম পরপর 3টে কি 4টে তাসে সেটও করতে পারি। কিন্তু এইখানে দেখতে হবে যে আমরা যে 4টি তাসে সেট বা 3টি তাসে সেট করছি, তাতে যেন একই কালারের 2টি তাস থাকে না। যেহেতু দুঝাল তাসের খেলা হচ্ছে, সেহেতু এখানে আমাদের একই কালারের 2টো করে তাস আছে, সুতরাং আমাদের দেখতে হবে যেন একই কালারের 2টো তাস ব্যবহার করা না হয়। এটা সবচেয়ে কম 3টে এবং সবচেয়ে বেশি 4টে করা যায়। আমরা এইভাবে 3টি 7ও করতে পারি, 4টে 7ও করতে পারি, আবার এখানে 2টি 7ের সঙ্গে একটি জোকার ব্যবহারও করতে পারি। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো, এইভাবে আমাদের 13টি তাস করতে হবে, তাহলেই আমাদের হাতটি কমপ্লিট হবে। আমরা সেটি যেভাবে ইচ্ছা করতে পারি, মিনিমাম 3টে করে তাসের সেট আমাদের তৈরি করতে হবে। আমরা 13টি তাস 8টা এবং 5টাও করতে পারি, কিংবা 4টে 4টে 5টাও করতে পারি, কিংবা 3টে 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 4টে তাসও করতে পারি। কিন্তু আমাদের প্রথম দেখতে হবে যে একটা পিওর সিকোয়েন্স যেখানে কোনো জোকার ব্যবহার হয় না, এবং একটি সিকোয়েন্স করতে হবে যেটি আমরা জোকার ব্যবহার করেও করতে পারি, পিওরও করতে পারি, এবং তারপরে বাকি তাসগুলিকে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। পিওর সিকোয়েন্সও করতে পারি, সিকোয়েন্সও করতে পারি, কিংবা এরকম সেটও করতে পারি। এইভাবে আমাদের 13টি তাস কমপ্লিট করতে হবে। আর এই পয়েন্টটি হচ্ছে, আমি বলে রাখি যে এই খেলাটি হচ্ছে পয়েন্টের খেলা। সবচেয়ে কম যত হাতে থাকবে এবং সবচেয়ে বেশি 80 পয়েন্টের খেলা। আমাদের হাতে যদি এরকম 13টি কার্ড থাকে, তার পয়েন্ট গোনা হবে যে কটি তাস আমাদের হয়ে যাবে সে কটি বাদ দিয়ে এবং জোকারের পয়েন্ট বাদ দিয়ে। এইখানে টাকা, সাহেব, বিবি, গোলাম এবং 10, এই কার্ডগুলি হচ্ছে 10 পয়েন্ট করে। আর এইখানে 8, 9 হচ্ছে 9, 8 হচ্ছে 8, 7 হচ্ছে 7, ওইভাবে 6, 6, 5, 5, 4, 4, 3, 3 এবং 2, 2 পয়েন্ট। এইবার আমাদের 13টি কার্ডের মধ্যে আমরা ধরে নিচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 13টি কার্ড আছে। এবার কেউ একজন হাতটি কমপ্লিট করে ফেলেছে,
সেক্ষেত্রে আমাদের পয়েন্ট কিভাবে ক্যালকুলেট হবে। আমাদের যদি এই তাসের মধ্যে কোনো হাত না হয় তাহলে আমাদের পুরো তাসে যত পয়েন্ট আছে সব গোনা হবে, যেমন 10, 20, 30, 40, 50, 60, 68, 70, 80 এবং 80-র ওপর যেহেতু দেখতে পাচ্ছি সুতরাং 80-র ওপর আর হবে না, 80 পয়েন্টই হবে, 80-র বেশি পয়েন্ট হয় না। আর যদি আমরা তাস থেকে সাজিয়ে দেখছি, এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের এই কটি তাস হয়ে গেছে হাতের, 7, 8, 9 পিওর সিকুয়েন্স, তারপরে সেকেন্ড লাইফ গোলাম বিবি সাহেব টেক্কা, এটিও পিওর সিকুয়েন্স কিন্তু এখানে সেকেন্ড লাইফ, তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ 10 গোলাম বিবি হয়ে গেছে, এইখানে পড়ে আছে এই তিনটি তাস। সুতরাং এই তিনটি তাসের পয়েন্ট গোনা হবে 7, 8, 5, 12, 3, 15, আমাদের পয়েন্ট হবে তাহলে 15 এবং 15, প্রত্যেক পয়েন্টে যত করে হিসাব হবে সেই হিসাবে আমরা হারব। যদি পার পয়েন্ট 5 পয়সা করে হয় সেহেতু এই 15 × 5, 75 পয়সা আমরা হেরে যাব। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছ, এবার এই খেলা আমরা শুরু করছি। এবার এই খেলায় যেহেতু আমি ডিলার, তখন আমার পরবর্তী যে প্লেয়ার আছে সে হচ্ছে ফার্স্ট আনতে পারবে এবং সে এখান থেকে নিজের হাতটি দেখবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে 6 জোকার এবং তার কাছে কোনো জোকার নেই, সুতরাং সেক্ষেত্রে সে এই তাসটি নিতে পারে কিংবা এইখান থেকে তাস নিতে পারে একটি। আর একটি কাজ সে করতে পারে, সে হাত থেকে ড্রপ করে দিতে পারে। কেউ যদি একবারও না টেনে প্রথমেই হাত ড্রপ করে তাহলে তার 20 পয়েন্ট কাটা যায়, এবং যদি দু একবার টানার পর যদি দেখে যে হাতটি হচ্ছে না সুতরাং তার তখন যদি সে ড্রপ করে খেলার মিডিলে তাহলে তার 40 পয়েন্ট চলে যায়, এবং যদি সে ড্রপ না করে এবং কেউ হাতটি করে দেয় তখন তার ফুল পয়েন্ট কাউন্টিং করা হয়। এক্ষেত্রে বন্ধুরা এরা গোলাম নিলে এর একটি পিওর সিকুয়েন্সটা হয়ে যাবে, সেক্ষেত্রে আর কিছুই তার হবে না, তার হাতটি খুব ডিস্টার্ব হয়ে যাবে। সেক্ষেত্রে এই গোলামটি নিতেও পারে কিংবা এখানে প্রথমে সে একবারও না খেলে হাতটিকে ড্রপ করে দিতে পারে। ধরে নিলাম এই হাতটিকে ড্রপ করে দিল, এবার খেলাটি যাবে এই পরবর্তী প্লেয়ারের কাছে। পরবর্তী প্লেয়ারের হাতটি আমরা দেখে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছ এর কাছে অনেক কটি জোকার আছে, 2টি জোকার আছে, কিন্তু এর কাছে কোনো পিওর সিকুয়েন্স নেই, কিন্তু সে পিওর সিকুয়েন্সের কাছাকাছি তাস পেয়েছে। সুতরাং সে এইখানে হাতটিকে ড্রপ করতে পারে কিংবা এই তাসটি নিতে পারে কিংবা এইখান থেকে একটি তাস নিতে পারে। তো সুতরাং এই গোলামটি তার যেহেতু লাগবে না সে এইখান থেকে একটি তাস নিল, যেহেতু তার কাছে 2টি জোকার আছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তার হাতটি, সে এখান থেকে এই বড় কার্ড যেহেতু সাহেবের 10 পয়েন্ট সেই 10 পয়েন্টটিকে এখানে দিয়ে দিল, দরকার নেই তার। এবার হচ্ছে পরবর্তী প্লেয়ার, 3 নম্বর প্লেয়ার নিজের হাতটি দেখলো। বন্ধুরা এর কাছে দেখতে পাচ্ছ 3টে টাকা সেট হয়ে আছে, 2টি জোকার আছে দেখতে পাচ্ছি, কিন্তু এই 3টে টাকা যেহেতু ফার্স্ট লাইফ মানে পিওর সিকুয়েন্স এবং সেকেন্ড লাইফ একটি সিকুয়েন্স না করলে সে কোনো মতেই হাতটিকে ফেলতে পারবে না। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তার কাছে 2টি জোকার আছে কিন্তু তার কাছে একটিও পিওর সিকুয়েন্স নেই, সুতরাং সে এখানে খেলতেও পারে এবং হাতটিকে ড্রপ করে দিতে পারে। এখানে বন্ধুরা বলে রাখি, যদি কেউ পিওর সিকুয়েন্স হিসেবে এই যে 6টা, 5 এবং 6 আছে, যেহেতু এখানে হচ্ছে 6 জোকার, কিন্তু এখানে যদি সে আরেকটি রুইতনের মানে ডিমনের 7 পায় তাহলে তার যেহেতু এটা 5, 6, 7 একই কালারের হবে, সুতরাং এটি পিওর সিকুয়েন্স হবে, তখন জোকারটিকা জোকার হিসাবে দেখা হবে না। তাহলে বন্ধুরা এখানে খেলতে পারে কিংবা হাতটিকে ড্রপ করে দিতে পারে। এখানে ধরে নিচ্ছে খেললো, যেহেতু 2টো জোকার আছে এবং 4 পেল 4, 5। এখানে দেখতে পাচ্ছ বন্ধুদের কাছে 3টে 5 হয়ে আছে কিন্তু যেহেতু পিওর সিকুয়েন্স নেই একটি তাসও সে ফেলতে পারবে না। এখানে টাকা 10 পয়েন্ট, সাহেব বিবি গোলাপ এবং 10 হচ্ছে 10 পয়েন্ট করে, এবং হাতটি তার বড়ই হয়ে গেল, তাকে এখানে একটি তাস ফেলে দিতে হবে। এখানে ধরে নিচ্ছি সেই বিবিটা তার কোনো দরকার নেই, এই বিবিটিকে সে এখানে ছেড়ে দিল। এবার হচ্ছে এই 4 নম্বর প্লেয়ার, যেহেতু আমার হাতটা বন্ধুরা দেখতে পাচ্ছ 3টে টাকা আছে, 8, 9, 10 পিওর সিকুয়েন্স হয়ে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ 8, 9, 10 পিওর সিকুয়েন্স আছে, 3টে টাকা আছে, পিওর সিকুয়েন্স আমার হয়ে গেছে ঠিকই, কিন্তু আমার কাছে কোনো জোকার নেই দেখতে পাচ্ছ। এই পিওর সিকুয়েন্স মানে ফার্স্ট লাইফের পর আমাকে আরেকটি সেকেন্ড লাইফ করতে হবে, সেই সেকেন্ড লাইফে হয় আমায় পিওর সিকুয়েন্স করতে হবে না একটা জোকার লাগিয়ে সিকুয়েন্স করতে হবে, কিন্তু আমার কাছে জোকার নেই। সুতরাং আমি যতক্ষণ না আরেকটি সিকুয়েন্স বা পিওর সিকুয়েন্স হচ্ছে আমি এই 3টে টাকা সেট কোনো দিনই করতে পারবো না, সুতরাং আমার আরেকটি পিওর সিকুয়েন্স বা সেট করতে হবে। এবং এই ক্ষেত্রে আমি এইখান থেকে তাস নিতে পারি, লাস্ট যে তাসটি পড়েছে সেই তাসটি আমি নিতে পারি, তার ওই দিকের তাসগুলি আমি নিতে পারবো না। এই যে লাস্ট তাসটি পড়ে আছে এই তাসটি আমি নিতে পারবো, আমি যদি মনে করি এইখান থেকে তাস নেবো আমি নিতে পারবো না, সুতরাং এই বিবিটা আমার কোনো দরকার নেই। হ্যাঁ, বিবিটি দরকার আছে, বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বিবিটা যদি আমি নিই, যেহেতু লাস্ট পড়েছে বিবি সাহেব টাকা, সুতরাং আমার 2টি সিকুয়েন্স হয়ে গেল। যেহেতু আমার এখানে 2টি সিকুয়েন্স হয়ে গেলো, এবার আমি সেটও করতে পারি, সব কিছুই করতে পারবো। এবার আমার এখানে দেখতে হবে কোন তাসটি দরকার নেই, আমার এখানে এই 8টি, 7টি দরকার নেই, সেহেতু আমি এইটা যেহেতু 8 পয়েন্ট আমি এটা ফেলে দিতে পারি। তোমরা যখন অনলাইন খেলবে দেখবে একটি ডিসকর্ড তাস যখন টানার পরে দেখবে এক জায়গায় ডিসকর্ড লেখা আছে আর এক জায়গায় ডিক্লেয়ার আছে, যখন হাত কমপ্লিট হয়ে যাবে লাস্ট যে কার্ডটি পড়ে থাকবে সেইটি ডিক্লেয়ারে দিতে হয়, তার আগে তাসগুলিকে নিয়ে গিয়ে ডিসকর্ডে দিতে হয় কিংবা তাসটা সিলেক্ট করে ডিসকর্ডের সুইচটাকে চাপতে হয়।
সেখানে আমি আটটাকে ডিসকর্ডে নিয়ে গিয়ে দিয়ে দেবো, কিংবা আটটিকে সিলেক্ট করে ডিসকর্ড সুইচটা চেপে দেবো, আটটি চলে যাবো। কিন্তু ডিক্লেয়ার করে দিলে আমি 80 পয়েন্টই পেয়ে যাবো, খেয়ে যাবো। যেহেতু আমার কাছে হাত হয়নি, হাত না অবস্থায় যদি কোনো টাস্ক ডিক্লেয়ার করা হয় তাহলে 80 পয়েন্ট চলে যায়। তাহলে বন্ধুরা, এবার এই 2 নম্বর প্লেয়ার যেহেতু এ ড্রপ করেছে, এই প্লেয়ার টানলো এবং এই টানে দেখা গেলো একটি 9 পেয়েছে, 9টির কাজে লাগছে না, সুতরাং এই টাস্কটিকে ফেলে দিল। এবার হচ্ছে পরবর্তী এই প্লেয়ারটি, এই প্লেয়ারটির হাতটি আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট প্রায় হয়ে এসছে। এই 9 টাস্কটি নিলে তার হাতটি হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই 6 7 8 9 স্পেডের, এটি হচ্ছে পিওর সিকোয়েন্স। তারপরে এই 2 3 4 জোকারের সাহায্য নিয়ে এটি হচ্ছে সেকেন্ড লাইফ বা সিকোয়েন্স। তারপরে এখানে 3টি টাকা সেট এবং 3টি 5-এর সেট, এই 5টিকে সে নিয়ে ডিক্লেয়ার করে দেবে। এই 5টিকে সিলেক্ট করে ডিক্লেয়ার বাটনটা টিপবে, কিংবা এই 5টিকে নিয়ে গিয়ে ডিক্লেয়ারে দিয়ে দেবে। তাহলে তার এই হাতটি কমপ্লিট হয়ে যাবে। তারপর তাকে তার সাজানো কিছুক্ষণ টাইম দেওয়া হবে, সে নিজের হাতটিকে ঠিক মতন সাজিয়ে হাতটিকে সেন্ড করে দেবে। তাহলে এই হাতটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পয়েন্ট গুনে দেখি কত পয়েন্ট হলো। বন্ধুরা এই হাতটি দেখবো, আমার হাতটি, এই হাতটি হয়ে গেছে পিওর সিকোয়েন্স টেক্কা 2 3 4 হার্টের। তারপরে আরেকটি সিকোয়েন্স বা পিওর সিকোয়েন্স, যেটিকে সেকেন্ড লাইফ বলা হয়, ক্লাবের 8 9 10। এবং তারপরে আরেকটি 3 নম্বরে স্পেডের বিবি 5 টাকা হয়ে গেছে। সুতরাং এই কটি তাস হয়ে গেছে, তার এই পয়েন্ট হচ্ছে 7 আর 3 10 আর 4 14। সুতরাং তার 14 পয়েন্ট চলে গেছে। এবার দেখবো এই প্লেয়ারটি, যেহেতু এই প্লেয়ারটি ড্রপ করে দিয়েছে, এর 20 পয়েন্টই হবে। এবার দেখছি এই প্লেয়ারটি, এই প্লেয়ারটি বন্ধুরা দেখতে পাচ্ছ হাতে জোকার তার আছে 2টো, কিন্তু 2টো নয় 3টে জোকার আমরা দেখতে পাচ্ছি। বাট দুঃখের কথা হচ্ছে তার হাতে কোনো পিওর সিকোয়েন্স হয়নি। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তার পিওর সিকোয়েন্স যেহেতু হাতে নেই, তার পুরো পয়েন্টেই গণনা হবে। এখানে জোকার দিয়ে সে কিছুই আর করতে পারবে না। তাহলে তার পয়েন্ট হচ্ছে 10 2 12 আর 10 22 22 আর 9 হচ্ছে 31 4 35 39 45 39। 6টা যেহেতু জোকারের কোনো পয়েন্ট গণনা হবে না, 42 5 7 40, এই 2টি জোকার, 47 আর 7 হচ্ছে 54 54 আর 8 62। তাহলে পয়েন্ট হচ্ছে 62। এইভাবে পয়েন্ট গণনা হবে। যদি এইভাবে পয়েন্ট 80 বেশি হতো তাহলে 80 হতো, যেহেতু 80 পয়েন্ট তাহলে যত পয়েন্ট তত সেটাই তার হবে। এইভাবে হচ্ছে রামি খেলা হয়। বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, এবং কোনো প্রবলেম যদি হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবং আরও ভালোভাবে যদি জানতে চাও তাহলে আমার চ্যানেলে রামি খেলার অন্যান্য ভিডিও আছে, অনলাইন রামিও আমি খেলে দেখিয়েছি, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আরও ডিটেলসে আমার ভিডিও আছে রামি খেলা, সেটিও তোমরা দেখতে পারো, আমি ডেসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দেবো। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ বন্ধুরা।